हाय फ्रेंड्स, मैं विक्रम। द वर्ल्ड क्रिकेट डॉट कॉम को सब्सक्राइब करें और बेल आइकॉन को दबाएं बंगाल के रेगुलर टेनिस क्रिकेट पाने के लिए। সবিতা ইলেকট্রিক জি প্লট অনাথ স্টোর পুষ্টি বলতে বলতে প্রথম সেকেন্ড ইনিংসের প্রথম বলে একটি সুন্দর চার উপহার দিলেন বিক্রম ছয় বিক্রম এবং নুরু দুজনেই বলতে বলতে প্রকাশের সেকেন্ড বল সুন্দর ছয় মিড উইকেটের উপর থেকে এবং নিজের প্রথম বলে ছয় মেরে ৫০ টাকা উপহার জিতে নিয়েছে। ম্যাচের ফার্স্ট বল ছয় মারলে থাকছিল ৫০ টাকা, সেটা অলরেডি বিক্রমের পকেটে। দাতা সোহম বারিক ফার্স্ট দুটো বলে দুটো ছয় এসেছে, তৃতীয় বল প্রকাশ শর্ট পিচ বল সিঙ্গেল রান। বলতে বলতে প্রথম বল এক রান, কিছু দায়িত্ব নিয়ে ফেলেছে। গুড বল, একটা হেলিকপ্টার শট দেখলাম, চার রান বিক্রমের ব্যাট থেকে। সেকেন্ড ওভারের খেলা চলছে, দলীয় রান সংখ্যা 31, লস অফ 1 উইকেট। অতিসত্ত্ব তিনটে জমা করুন। খুব ভালো শট বিক্রমের ব্যাট থেকে, হাফ ভলিবল সরাসরি মাঠের বাইরে, বিগ সিক্স, দলীয় রান সংখ্যা 38, লস অফ 1 উইকেট। সেকেন্ড ওভারের খেলা চলছে। আমাদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য একটু প্লেয়ার লিস্টটা আমাদের অনেক আগে দরকার, তাই বর্ষীদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভাই তুমি প্লেয়ার লিস্টটা জমা করো। বলতে বলতে পরের বল আবার মিড উইকেটের উপর থেকে একটা লম্বা ছয় বিক্রমের ব্যাট থেকে, দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44। দ্বিতীয় ওভারের সেকেন্ড ওভার কমপ্লিট, দ্বিতীয় ওভার খেলা শেষে না হয়নি, সরি এক বল বাকি আছে। অফস্টাম্পের বাইরের বল, ক্যাচ ড্রপ পোদ্দারের হাত থেকে, বোলার পান্ডে। একটি ফুলটস বল স্কোয়ার লেগের উপর থেকে, বলতে বলতে পান্ডের পরের বল। বলতে বলতে স্ট্রেট ডাইভ ছয়, হাফ ভলিবল বিক্রমের ব্যাট থেকে আরো একটি ছয় দেখলাম আমরা। বিক্রম ব্যক্তিগত 38 ব্যাট করছে। জেএমকে দলীয় রান সংখ্যা 3 ওভার রানিং 54, আবার একটি ছয় মিড উইকেটের উপর থেকে হেলিকপ্টার। খুব সুন্দর ছয় বিক্রমের ব্যাট থেকে, বিক্রম ব্যাট করছে ব্যক্তিগত 44।
জিএমকে 303, দলীয় রান সংখ্যা 73, চতুর্থ ওভারে খেলা চলছে। বলতে বলতে অফ স্টাম্পের বাইরের বল, একটি খুব ভালো রানিং বিটুইন দা উইকেট দেখলাম আমরা। অ্যানাদার হাফ বলি অ্যান্ড সিক্স, মাঠের বাইরে, মাঠের বাইরে ক্যাচ ধরলে অঞ্জন আচেরিয়া তরফ থেকে একটি করে মিল্টনের জলের বোতল এসে, যে ভাই ক্যাচটা ধরেছ টেন্টে এসে তোমার প্রাইজটা নিয়ে যাও। মালিঙ্গা অ্যানাদার স্লোয়ার বল, রান সংখ্যা 81, লস অফ 3 উইকেট। এই সময় সন্ধ্যা জুয়েলার্সের রান ছিল 4 ওভারের শেষে 91। খুব ভালো একটা খেলা দেখছি আমরা, আমরা চতুর্থ ওভার। গুড শট অ্যানাদার বিগ সিক্স, লং অফের উপর থেকে একটি সুন্দর ছয় দেখলাম বিক্রমের ব্যাট থেকে। বিক্রম খুব ভালো প্লেয়ার, আমি আগেই বলেছি খুব ভালো কমপ্লিট অলরাউন্ডার যাকে বলা যায় বিক্রম। আমি আমাদের এই মোড়ের মাথায় একটা গাড়ি আছে, কোন টিমের গাড়ি হবে, একটু ভাই গাড়িটা সরিয়ে নিতে হবে। আমাদের স্কুল মোড়ে একটা গাড়ি আছে, গাড়িটা সরিয়ে নিতে হবে। সত্যার নেক্সট বল, একটা সুন্দর ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং প্রকাশের, প্রকাশ খুব সুন্দর ফিল্ডিং প্রকাশ। অ্যানাদার বিগ সিক্স বিক্রমের ব্যাক থেকে। আমি প্রথমেই বলেছিলাম আনন্দদা যে বিক্রম প্রচন্ড একটা কমপ্লিট অলরাউন্ডার, একদম উঠতি ছেলে, কলকাতায় বাড়ি, খুব ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, আমি পার্সোনালি চিনি। এই ছয়টা সম্বন্ধে শুধু নয়, বিক্রমের এই টোটাল আজকের এই ইনিংস। সত্যি যে কথা স্বদেশ প্রথম থেকেই বলছিল যে কমপ্লিট অলরাউন্ডার, সত্যি আমরা বিক্রমকে না দেখলে বুঝতে পারবো না। দেখেই বয়ে যাচ্ছে যে বিক্রম সত্যি কলকাতার মাঠে খেলে বড় বড় ক্লাবগুলোতে, এবং যেভাবে ওর শটগুলো আমি দেখছি, মানে আমরা সবাই দেখলাম যারা দর্শক আছে, আজকের যে দর্শক তারা কিন্তু দারুণ দারুণ উপভোগ করছে আজকের এই ছয়গুলো। একটু পরেই জানিয়ে দেবো ডিসিশনটা। খুব সুন্দর একটি হেলিকপ্টার শট, লং অফের উপর থেকে একটা ড্রাইভ দেখলাম আমরা, একটা ফোর রান বিক্রমের ব্যাট থেকে। একটা অনবদ্য ইনিংস খেলে চলেছে বিক্রম, দি কমপ্লিট প্লেয়ার বিক্রম। আমন্ত্রণ জানিয়েছে সৌমেন ইলেভেন গোচরণকে, দুটো টিমেই তারকা খচিত, দুটো টিমে অনেক তারকা। আমার চোখে দেখা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা প্লেয়ার গুড শট অ্যানাদার গুড শট, সরাসরি আমাদের যেখান থেকে লাইভ হচ্ছে একদম ওখানে গুড শট বিক্রমের ব্যাট থেকে। 116 রান তবে লাস্ট বলে বিক্রম